তাহলে মুক্তি পেয়ে গেছে মানুষ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যারা যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি মানুষের রিভিউ অলরেডি করেছি যে সিনেমাটা বেশ ভালোই হয়েছে এবং এই সিনেমার ওয়ার্ড অফ মাউথও বেশ ভালো স্ক্রিন প্লে খুব ভালো হয়েছে এবং 2 ঘন্টা 4 মিনিট আপনাদের এই সিনেমাটা বোর লাগবে না এবং মানুষের গল্পটা দুজন মানুষের একটা জার্নি নিয়ে যেটা আপনাকে সত্যি সত্যি সিনেমার শেষে অবশ্যই ইমোশনাল করবে এবার ব্যাপার হচ্ছে যে সিনেমাটার গল্প এবং ওয়ার্ড অফ মাউথ ভালো হলেও প্রথম দিনের অ্যাডভান্স বুকিং কিন্তু খুব একটা ইমপ্রেসিভ ছিল না এবং প্রথম দিনে যে টোটাল বক্স অফিস কালেকশন সেটাও জিতের যে আগের দুটো সিনেমা ছিল রাবণ এবং চেঙ্গিজ দুটো সেই দুটোর তুলনায় কিন্তু কম কারণ অলমোস্ট ফুল শোজ এবং হাউসফুল শোজ এর সংখ্যা কিন্তু রাবণ এবং চেঙ্গিজের তুলনায় অনেকটাই কম ছিল আর চেঙ্গিজ প্রচুর স্ক্রিনে রিলিজ করেছিল মানুষ কিন্তু অতগুলো স্ক্রিনে রিলিজও করেনি আর টোটাল এর বক্স অফিস কালেকশন যেটা জানা গেছে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকেই 30 লাখ 40 লাখ এরকম অনেক কিছু বলছেন সেসব জায়গায় একদমই ভুলভাল ইনফরমেশন রয়েছে আমি গুগলে দেখলাম বিভিন্ন জায়গাতে 30-40 লাখ লিখেছে সেখানে বাজেটটা অনেক বাড়িয়ে বলা হয় সুতরাং সেই ইনফরমেশনটা একদমই রিলায়েবল নয় এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যেটা টেন্টেটিভ ফিগার এবং মোটামুটি রিলায়েবল ফিগার সেটা হচ্ছে টোটাল প্রায় 10 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন হয়েছে বাংলা এবং হিন্দি ভার্সন মিলিয়ে কারণ এটা প্যান ইন্ডিয়ার রিলিজ সেই হিসাবে কিন্তু 10 লাখ টাকার মতো টোটাল কালেকশন হয়েছে কালেকশনটা আপনাদের কাছে কিরকম সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য